বাংলাদেশের ইতিহাস আজকের নয়, আর এই ইতিহাসের পথে পথে ছিল অনেক বাধা বিপত্তি আর সংগ্রাম। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, আর সেই ইতিহাসকে নিয়ে আসছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে লিটারেচার এবং ডিবেটিং ক্লাব। আসছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন। হিরণনগরের মেয়ে কমলা সুন্দরী, গুণের কথা কি কহিব, ছিল তার ভারি। আরে হিরণনগরে ছিল এক রাজকুমার, কমলা সুন্দরীর সঙ্গে বিয়া হইল তার। লাল নীল সবুজ পরীর দিঘি দিয়া পারি, পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি। আহা, দোলচণ্ডী মানি শিখে নির্মলয় আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বসি করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা শুনি আনপ্রবণ। হেন কালে বিনা যন্ত্রে হরিগুণ গান, উপনীত হইলেন নরদ ভীমান। পীড়িতের লাগি এমন বিবাগি, পীড়িতে সপিছিয়া, পীড়িতের লাগি এমন বিবাগি, পীড়িতে সপিছিয়া, পীড়িতের লাগি এমন বিবাগি, পীড়িতে সপিছিয়া। আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচির শালিকের বেশি, হয়তো উড়ে কার্তিকের নবান্নের বেশি, কুয়াশার মুখে ভেসে আসবে কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাস হব কিশোরীর পায়ে রাঙা গুড় রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠে ভালোবেসে, ঘরে ঘরে আনন্দের প্রাচুর্য সৌন্দর্যের ঐশ্বর্য এই সুজলা সুফলা দেশটিকে ভালোবেসে। তাই পুনর্জন্মের স্বাদ জাগে একবার নয় বারবার, বারবার বারবার। কিন্তু ঔপনিবেশিক ইংরেজদের জাত টানা 200 বছর রক্ত চুষে যা হায় হায় না দল। দেশ জুড়ে তখন বিক্ষোভ, ইতিহাস জানি নীরব সাক্ষী, আমরা চেয়েছি স্বাধীন, অনেকে বিরূপ কানে কানে দায় হাত চাপা, তাতে কি হয় আসল নকল মাপা। বিদ্রোহী মন আজকে করোনা মানা, দেব প্রেম আর পাহক কলসির কণা, দেব প্রাণ দেব মুক্তির কোলাহলে, জিন্দা যিশু সক্রেটিসের দলে। সাতান্নের পলাশীর প্রান্তরে যে সূর্য ডুবেছিল তা আর জেগে ওঠেনি, তখন 20 শতাব্দী শুরু। ভারতবর্ষে চলছে বঙ্গভঙ্গ, দেওয়ালির আলোর মিছিলকে পিছে ফেলে বুভুক্ষু নির্যাতিত নিপীড়িত মানুষের আর্তনাদের মিছিল। সুকান্তের কলম লেখে, এখানে শুয়ে আমি আর্তনাদ শুনি খালি, মুমূর্ষু কলকাতা কাঁদে, কাঁদে ঢাকা, কাঁদে নোয়াখালী,
সভ্যতাকে পিষে ফেলে সাম্রাজ্য ছড়ায় বর্বরতা। এমন দুঃসহ দিনে ব্যর্থ লাগে শুভেচ্ছার কথা। ফাতেমা সখি ভাবো না কাহারে বলে, সখি যাত না কাহারে বলে, তোমরা যে বল দিবস রাজনী ভালোবাসা ভালোবাসা, সখি ভালোবাসা কাকে বল? বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে সৃষ্টি হলো দুটি নতুন দেশ, ভারত ও পাকিস্তান। ওরায় আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরায় আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। Urdu and only Urdu will be the state language of Pakistan. মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উরকি ধানের মুরকি ভাজে, এটা সেটা আর কত কি, তার খোকা যে পারি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা মেটানো খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায়, উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে, খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিজে পড়েছে। Thank you.
ভাষা আন্দোলনের পর একে একে নিষ্পেষিত হওয়া জাতির আর কত অত্যাচারিত হবে। এলো 69-এর গণ অভ্যুত্থান, এলো আসাদের শান। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জল মেঘের মতো আসাদের শার্ট উঠছে হাওয়ার নিমিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো হৃদয়ের সোনালি সুতোর সূক্ষ্মতায় বর্ষীয় সুজননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিনের স্নেহের বিন্যাসে। মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চূড়োয় গমগমে এভিনুর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্রোজ্জ্বল ঝলসিত প্রতিধ্বন মাঠে চৈতন্যের প্রতিটি মোর্চায়। আমাদের দুর্বলতা ভীরুতা কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে মুছে এক খণ্ড বস্ত্র মানবিক আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। যুদ্ধের ভয়াবহ কতটা বিশাল সে কথা তুমি জানো বারবারা? বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমানে পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? তুমি নিশ্চয়ই ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায় টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় এখনো? অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে চিরদিন ঢেকে দিলে। আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা। বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খার ছবি ছাপা হয়। বিবেকের বোতাম খুলে হৃদয় দিয়ে দেখো, ওটাকে জল লাগের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুঘরকে দেখো, 300 শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেয়াশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে উপাসনালয় গ্রন্থাগার ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের স্বপ্নের ফুলকে বুটের তলায় সে ঠেকলে দেয়। তুমি ছবিটা দেখেছো বারবারা? গির্জার ধর্ষিতা সুপিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলি। আমি কাঁদিনি, বুকটা শুধু খা খা করেছিল। সুপিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে, 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কথা জেনে নাও, নির্বাসনের অর্থ কি? আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো, সাধু আবির মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘাবি ভেজা ফুটে তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা এসো, রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গায়, বিবেকের জল ধরা দরজায় প্রবল করাঘাত করি, অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই।
প্রাণতত্ত্ব সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে হত্যা করার পূর্বে তাকে যখন তুমি রাতে বিশ্রাম নিতে, এখন আমি সেই ফুরসত কই তোমার? তোমার বুকে
চব্বিশ ঘন্টায় যে ঘরে অর্থনীতির চাকা, তাই এ অসময়ে স্মরণ করছি তোমাকে। মা, নয় মাসের অবিচল ধৈর্য উত্তাল বেদনার পরই তো তুমি মা, শৈশবে অভাবে যে শিশু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখত, যৌবনে প্রাচুর্যের মোহে সে লাগামহীন টাট্টু ঘোড়া, পেয়ারা পড়া তার রন্ধ্রে রন্ধ্রে, দু দশক আগে এটাকে বোঝা দুষ্টুমি বলা যেত, এখন নষ্টামি বলা ছাড়া কোনো গতি দেখছি না। তোমার প্রসব বেদনার ক বছর আগে যে ধনী বা বর্ণমালার জন্য জীবন হারিয়ে শহীদ পেলাম, সেই সালাম বরকত রফিক বাবা জব্বারের রক্ত ভেজা সার জাদুঘরে না থেকে ওই সারের একটি সুতাও যদি আমার হৃদয়ে থাকতো, তাহলে পুলিতে যে মিথ্যা আর ঝুলিতে যে পাপ তার সব কিছুটা হলেও বোঝন হতো। মা, সুখ বা শক্তিবশ দুটোই এখন বাণিজ্যিক হারের খাদ্য, আর 16 ডিসেম্বর বা 21 ফেব্রুয়ারি সবই ফুরফুরে হলিডে, কনসার্ট, কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়াম, সংলাপ, টক শো, এমনকি সংসদ অধিবেশন সবই এখন স্পন্সার্ড, সার্বজনীন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে লাখ টাকার আতশবাজি ফোটে, আর সেই একই অনুষ্ঠানে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে ভিক্ষে করে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এই মানচিত্রের সীমানা লক্ষ শহীদের রক্তের কালিতে আঁকা, যে সীমানায় আজ রক্ত ঝরে, যে সার্বভৌমত্বের পড়ায় করে আমরা বলি আমরা বাংলাদেশি, সেই সার্বভৌমত্ব কেনা বেচা হয় আন্তর্জাতিক মীমাংসায় টেবিলে। কূটের সাথে নীতি যায় না বলেই বোধ হয় কূটনীতি না বলে সবাই ডিপ্লোমেসি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর প্রতিনিয়ত নিজের সাথে প্রতারণা করা জনগণ বোঝে না যে 5 বছর পর পর তারা একই ভুল করে, থোর বড়ি খারাপ খারাপড়ি থোর, বার বার খাল কেটে কুমির আনা, কবে শেষ হবে তোর? মা, জানি তুমি মমতাময়ী, একটাও আগ্নেয়গিরি নেই তোমার বুকে, আছে কেবল জালের মতো বিছিয়ে রাখা নদী, তোমার শোকের গ্রহীণ প্রকাশ হিসেবে সেখানে প্রায় জ্বর পড়ে। তোমার ক্ষোভ দেখি টর্নেডোতে, ভূমিকম্পে, জলোচ্ছ্বাসে, তোমার কি একবারও মনে হয় না মা এ অস্তিত্বের মানে নেই, এ ঘর ঠিকানা বিহীন? তোমার কি মনে হয় না আতুর ঘরে লবণ দিয়ে শেষ করে দেওয়া উচিত ছিল তোমার প্রথমষ্ট সন্তানকে? মনে হয় না সাফারি পার্ক থেকে জঙ্গল ভালো? আবার তো মনে হয় ছোট খাঁচা থেকে মুক্ত হয়ে বড় খাঁচা এলাম, জেলখানাতেই আছি এখন, এখান থেকে চিঠিটা পোস্ট করব, পেলে উত্তর দিও। আমরা চলে গিয়েছি তো কি হয়েছে, আমাদের অস্তিত্ব তো এখনো বজায় আছে, বাংলা কারণ